গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ারি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। এখন এখন বাজে হলো সকাল 10টা। তো আমরা তো আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর কি, কারণ কালকে আমার বর আর কি অনেক রাতে বাড়িতে এসেছিলো আর কি, শুভ আর অফিসে অনেক কাজ ছিল। তো সেখানে আজকে অফিস থেকে ওকে ছুটি দিয়েছে, তো আজকে বাড়িতে রয়েছে। সেখানে বাজারে গেছিলো আজকে একটু চিকেন নিয়ে এসছে, আর তার সঙ্গে টুকটাক সবজি আমি সবজি ফ্রিজে রয়েছে। যেমন আজকে আমি উচ্ছে কুমোর বটি করবো, উচ্ছে কুমোর ছিল, এখন বেগুন রয়েছে, ঢেঁড়স রয়েছে, আর এমনিতে আলু পেঁয়াজ আদা রসুন সবই আছে, লঙ্কা টঙ্কা চাইও। কিন্তু পটল আনতে পেরেছিলাম, কিন্তু পটলটাও পাইনি, মানে পেয়েছিল শুকনো শুকনো, অত ভালো নয়। আচ্ছা, গরম পড়েছে, সব সবজি শুকিয়ে যাচ্ছে। শসা এনেছে, টমেটো এনেছে, একটা ছোটো লাউ এনেছে, আম এনেছে। আর এখন ব্রেকফাস্টে খাওয়া হবে হবে হলো পাউরুটি। তো পাউরুটিটা পেয়েছিলাম যে নর্মাল পাউরুটি আনবে, তো বাটার দিয়ে খাবো, কিন্তু একটা কেমন পাউরুটি নিয়ে এসছে, সেই টুটি ফুটি দেওয়া আর কি, সেই কেকের মতন। তো ঠিক আছে, ওটা দিয়ে বাটার দিয়ে খাবো, কিন্তু আর চিনি দেবো না ওর মধ্যে, কারণ যতটা মিষ্টি পাউরুটি সেই জন্য। হ্যাঁ, কলা ফলা হলে ওটা দিয়ে খাওয়া যেত, কিন্তু আমার তো মাথায় আর খেয়াল নেই যে বলবো কলা নিয়ে আসতে হবে, যে এরকম পাউরুটি আনবে তাতে জানি না। ওরও একবার ফোন করেছিলাম দরকারে, তো তো ফোন তোলেনি, আর ব্যস্ত ছিল বাজারে, এত আওয়াজে, তারপরে গরমে, তো সেই জন্য আর কি। সেগুলো দেখাবো, আমটা অনেক কিছু নিয়ে এসছে, আর চিকেন তো বললামই, কিন্তু এখন আমি আর কিছু আজকে রান্না করবো না, ভেবেছিলাম ও অফিসে গেলে আজকে আমি সে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবো। আর ভেবেছিলাম রাতে পনির আছে, পনির কালকে পনির হয়েছিলো, কালকে পনিরটা দিয়ে রুটি খাবো, আর ওকে একটু রুটি আর মিষ্টি নিয়ে আসতে বলবো। আর দেখুন, আমি ফ্যান বন্ধ করে কথা বলছি বলে প্রচুর ঘামছি, দেখতেই পাচ্ছি আজকে প্রচুর প্রচুর, এই কদিন ধরে গরম পড়েছে, বৃষ্টি বৃষ্টি কোনো নাম নিশানা নেই শুনেছি। ভেবেছিলাম কালকে হয়তো কোনো বৃষ্টি টিষ্টি হবে, ঝড় উঠবে, কিন্তু কিছুই হয়নি। ঝড়ের দরকার নেই, বৃষ্টি তো হতে পারতো একটু, তাই ঠান্ডা হতো। কালকে ডাল রয়েছে অল্প, ওর জন্য উচ্চে কোনো বটি করছে পনির, আর আমি একটু পনির আর উচ্চে কোনো বটি দুপুরবেলা খেয়ে নেবো, আর চিকেনটা হবে রাতে, আর এখন ভাত করে রাখা হবে, তাও ভাত আছে আমার দুজনের মতন, কিন্তু রাতে আর কষ্ট করবো না বলে তাই আমি এখনই ভাতটা করে রাখবো। আর চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে সকালবেলায়, আর কাজের কাকিমা সব কাজ করে দিয়ে মানে ঘর পর মুছে বাসন মেজে সব কিছু করে চলে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আর বর কী সবজি নিয়ে এসছে, শশা নিয়ে এসছে, দেখুন বেশ কি সুন্দর না শশাগুলো, ছোটো ছোটো পুচকি পুচকি, কি মেয়েটা শশা না কি শশা বলছে, মেয়েটা না আমার তো বেটে মনে হচ্ছে। দেখুন এগুলো পটল এখন ছোটো ছোটো, কিন্তু দেখুন কচি হবে মানে খুব সুন্দর। আর দেখুন এই টমেটোগুলো কি সুন্দর, বেশ লাল লাল টকটক করছে একদম, কটা ফ্রিজে আছে চারটে মতন, তো আজকে তো মাংস লাগবে। আর দেখুন এই কচি একটা সুন্দর লাউ, আমি প্রথমে ভাবলাম কি কিনে নিলাম, সাদা কেন, বুড়ো হবে নাকি, আবার হয় না দেখতে ছোটো কিন্তু বুড়ো। তো এটা দিয়ে ভাবছি ডাল করবো, মানে ওই মুগ মুসুরি দুটো মিলিয়ে ডাল করবো, ঘণ্ট ঘণ্ট আর করবো না, কারণ আমার আমার ঘণ্টটা অতটা ভালো লাগে না, মানে মোটামুটি। আর বাবা মা খুব ভালো খায়, আবার চিংড়ি মাছ দেয় বাবাকে, দেয় খুব ভালোবাসে লাউ ঘণ্ট। আর এই যে আম নিয়ে এসছে, দেখুন এই যে পাঁচটা আম নিয়ে এসছে, আর যে একটা ব্রেড নিয়ে এসছে, এই ব্রেডটার কথাই বলছিলাম, দেখুন টুটি ফুটি দেওয়া ব্রেডটার মধ্যে। আর এই যে চিকেন, চিকেনটা এখন ধোয়া বাচ্চা কিছুই হয়নি, তো এনে দিলো বললো দেখাতে, তো আপনাদেরকে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেবে, তারপরে রাতে রান্না হবে। তো রাতেই সব আয়োজন করবো আর কি, মানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো আলু ফালু কেটে সব মিক্সারে পেস্ট করতে হবে। প্রচুর গরম, তাহলে জল তো খেতেই হবে বেশি করে, গুলকন্ডি হোক, নুন চিনির জল হোক, বা লেবু দিয়ে শরবত হোক, যাই হোক, কতগুলো পরে ভরবো আমি। এমনি বিশ্ব বিশ্বাস তোলা টোলা সবই হয়ে গেছে আমার, চা তো বললামই, আর কাজ বাজ বলতে এখন এই উচ্ছে কুমোর বড়িটা করে ফেলি, আর তার আগে ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার বর দেখুন প্রচণ্ড ঘেমে গেছে, এখন ঘর দিয়ে ঘুরছে, তো ভোরবেলা উঠে আজকে ফুল তুলেছে, ভোরবেলা না সরি 8:30, আজকে ও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম, আজকে কিন্তু ওঠেনি, অন্যদিন অন্যদিন 6:30 উঠে যায় অফিস, মানে অফিস যে গেলে তারপরে আমি উঠি, কারণ অন্যরা কি দুজনে মিলে বাথরুমে মারপিট করবো বলুন তো। তারপর আমি চা টা বানাই, দুবার জল টল দিতে হয়, ঝাঁটা দিতে হয়, আর তখন কাকিমা আসে না অনেক সময়, সের জন্য চা করে দিই, খায় আমিও তারপরে খাই, আর যাবতীয় আমরা কাজ করি। আর আমার রান্না বান্নাটা কেমন হয় খেতে বলো? ভালো ভালো, শুধু ভালো না, মনে হচ্ছে আপনাদের সামনে ভালো বলছে। এই দেখুন বন্ধুরা, এখন শুভ বসে বসে মাংস ধুচ্ছে, আর তার সঙ্গে ওর পোষা বিড়াল দুটো, ভূত আর ওর মা, কি জানো নাম, মায়ের নামটা কি, মায়ের নাম পুকু, তো আর ওর মামা আছে পটলা, যেটা আর কি আমাকে নাজাল করে দিচ্ছে, এত দুষ্টু, ছোট বাচ্চার মতন দুষ্টুমি করে, পরে আপনাদের দেখাবো কী করে। এরা তো তার একটুখানি মানে আমাকে দেখলে বা একটু ভয় দেখালে ভয় পায়, যেমন বাচ্চারা আর কি ভয় পায়, কিন্তু ও ভয় পায় না, ওগুলো সেই সেই দুষ্টু ছাত্র হয় না ওরকম আর কি, সেই আন্টিদের মানে অবাধ্য ছাত্র আর কি, এরা হলো বাধ্য, বয়স হয়ে গেছে 8 বছর হয়ে গেছে ওর বয়স, আর এরা তো নতুন আর কি, আর একটা পুচকি ছিল যেটা মারা গেছে আর কি, খুবই দুঃখে। হ্যাঁ ও, আর এখন আমার বড়ের গাছ বলতে কিছুই নেই, শুধু এখানে এই যে করবী গাছ আছে দেখাচ্ছি, করবী, এই যে করবী গাছটা, যে তিরপল খাটি ছিল বড় আমার দেখানো হয়নি, এই দেখুন। আর ওদিকে কিছু নেতা ফেতা মেলা রয়েছে, আবার দেখে কিছু ভাববেন না, ইগনোর করবেন, তো ওরা আসলে ওই ঘর মোছার নেতাগুলো আর কি কাকিমা রেখেছে। আর বালতি বালতি রয়েছে, আর ওদিকে ওই দেখুন জঙ্গলটা দেখছেন, ওখানে অনেক নোংরা ছিল, বাবা এসেছিল, অনেক লোক দিয়ে পরিষ্কার করিয়েছে,
সব আবর্জনা ডাস্টবিন লোক নিয়ে গেছে, ওটা আপনাদের বলা হয়নি তখন। এই যে এটা এখানে কাঁঠাল গাছ আছে, ও কাঞ্চন ফুলের গাছ আছে হলুদ রঙের, আর এই যে এটা একটা কি গাছ আমি জানি না, কিন্তু এটাতে কি একটা বেগুনি কালারের ফুল পড়ে বেশ সুন্দর। আর এই যে টমেটো গাছ যেটা আর কি হেলে গেছিলো, আর বাবা আবার লাঠি দিয়ে একটু সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছে। আর ওখানে একটা বেলফুলের গাছ আছে কি সুন্দর দেখুন, বেলফুলও ফুটেছিল মাঝে এখন ফোটেনি। আর ওই যে গোলাপ গাছটা আছে, আর বেগুন গাছটা আর লঙ্কা গাছটা মারা মরে গেছে। আর ওদিকে একটা ছিল বরবটি গাছ, ও এটা লাউ গাছ। আর এখানে আরও গাছ আছে, ও এটা সব ফুল গাছ, চন্দ্রমল্লিকা, ডালিয়াও ছিল মরে গেছে। যেখানে পুদিনা পাতা আছে আর অ্যালোভেরা আছে। আজকে এদের আমাদের নিমন্ত্রণ খাবে এরা আজকে। বাবা এত খেয়ে শুয়েও পড়লো, দেখুন বাড়িতে দেবো নাকি তোকে কিরে, ও হ্যাঁ বলছে। দেখুন তারা বন্ধুরা আমি যাই এখন, হয়ে গেছে, আমি ওই পাউরুটিটা গিয়ে ছেঁকি বাটার লাগাই। এ দেখুন বন্ধুরা আমি এখন এই পাউরুটিগুলোকে ছেঁকে নিচ্ছি এই ননস্টিকের এই ফ্রাই প্যানটার মধ্যে। আর পাউরুটিগুলো দেখুন এবং ইয়েলো ইয়েলো কালারের, জানি না আপনারা কতটা বুঝতে পারবেন, এটা দেখুন এই হলুদ হলুদ কালার। আমি এই পাউরুটিগুলো ফার্স্ট টাইম খাবো, অনেকটা কেকের মতন দেখতে আর কি। এই যে আরও কটা আছে, এত তো লাগবে না। আর এই যে বাটার আমি ফ্রিজে দেখুন এই যে আমুলের বাটার কেটে এই কন্টেনারটার মধ্যে ভরে রেখেছি, যাতে কি খাওয়ার সময় সুবিধা হয়। তো আপনাদেরকে তাহলে আমি আরও পরে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা আমার এই পাউডারগুলো সব ছাঁকা হয়ে গেছে, এবার আমি আর কি বাটারগুলো একটা একটা করে ননস্টিকের এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে তারপরে আবার পাউডারের সঙ্গে মাখিয়ে নেবো, কারণ নাহলে এমনি মাখালে অত ভালো করে মাখানো যায় না, কেমন যেন দলা দলা পেকে থাকে যতই গরমকাল হোক। আর এদিকে তো আমার বড়ে খিদে পেয়ে গেছে, বারবারই আসছে রান্নাঘরে, বলছে কখন হবে কখন খাবো সেই জন্য। তো এই দেখুন বন্ধুরা আমার এই পাউরুটিগুলোকে বাটার দিয়ে ছাঁকা হয়ে গেছে, এবার আর কি খাবো, তাহলে খেয়ে নিই পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা এখন আমাদের সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো বাটার পাউরুটি খেলাম, আর পাউরুটিটা খুবই ভালো ছিল খেতে, চিনি লাগেনি, বেশ মিষ্টি মিষ্টি, অন্যরকম খেতে নতুনত্ব। আপনারাও চাইলে কিন্তু এই পাউরুটিটা খেতে পারেন যদি কেউ না খেয়ে থাকেন। আর এখন আমার বর শুভ সব আর কি কাটছে, ওই রাতের মাংসের জন্য আগে থেকেই কেটে রাখছে, যাতে আর কি রাতে আর বেশি খাটতে না হয়। তো আমি বললাম যে দাও আমি কেটে দিই, তো বললো না আমিই কাটবো, ওটা নিজেই কাটুক নিজের মনের মতো করে। আর এই যে টমেটো আছে দুটো দিয়েছি বার করে ফ্রিজ থেকে, আর এখানে ছটা আলুকে 12 পিস করেছে, জলে ভিজে রেখেছে, ওটা কালো হয়ে যাবে আলুগুলো। আর এখানে আছে ওই চারটে মতন পেঁয়াজ, একটা রসুন, আদা, এখন ওই আদা ছুলছে আর কি। আর তিনটে শশা বার করেছি, মানে বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে, ওই খাওয়া হবে ভাত থাত দিয়ে ওই জন্য। আর দেখি আমার ইচ্ছা হচ্ছে একটা আম খেতে, আম খাবো। তো বন্ধুরা আমার বরের আজকে বাড়িতে থেকেও কোনো শান্তি নেই, অফিস থেকে ফোনের পর ফোন এসেই যাচ্ছে, এ বলছে ওটা করে দাও, সে বলছে ওটা করে দাও, এটা কী ওটা কী সেটা কী, এখন আর মুখে কোনো শব্দ নেই, সাড়া নেই। আমি ওকে একটা কথা বলি, কী বলুন তো, যেটা আপনারা যদি আর কি যারা আর কি ম্যারিড, আমরা আমার সঙ্গে যদি একই সহমত হন, তো বলবেন অফিসের কাজ অফিসে রেখে আসতে, বাড়ির কাজ বাড়িতে, মানে বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলতে, আমাকে সময় দিতে, আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে, কিন্তু ও তাও বাড়িতে এসে অফিসের সঙ্গে কথা বলতেই থাকে, বলতে থাকে, রাগ উঠবে না বলুন তো আপনারা, বলুন আপনাদের হাজব্যান্ডরা কীরকম করে তো কমেন্ট করবেন, ঠিক আছে। আপনাদেরকে এটুকু শেয়ার করলাম, এখন আমি যাই উচ্চকুমার বটি করি, সেটা আপনাদেরকে শর্টে একটু দেখাবো, আমি প্রথমবার করবো আর কি, মায়ের থেকে জেনে নিয়েছি ওই আর কি। তো এই দেখুন বন্ধুরা এখন আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কুমড়ো আর উচ্ছেটা দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছিল নুন আর হলুদ, আর নামানোর আগে দেবোর একটু সামান্য চিনি। এখন আমি উচ্চকুমার বটি করছি, বা ভাজা বলতে পারেন, এটাকে বটিই বলে, কারণ আসলে আমার মায়েরটাকে উচ্চকুমার বটিই বলে, এটা আমার বাবার খুব প্রিয়। আর মাঝে মাঝে তো ভালো মন্দের সঙ্গে একটু তিতো খাওয়া উচিত, তো সেই জন্য এটা আমি বানালাম। আর আমরা বরতে একদমই তিতো খেতে চায় না, আর ওকে খাওয়ানো হয় না, তো আমি যেন নিম পাতা খেতে ভীষণ ভালোবাসি। আর এই উচ্ছেটা মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। উচ্ছে দিয়ে যেমন আগেদিন ডাল করলাম, আমি উচ্ছে ভাজা খাই, উচ্ছে আলু ভাজা খাই, তো আজকে এই উচ্ছে কোমর বটি করছি। তো আপনাদের দেখিয়ে দিলাম, পরে একদম শেষে দেখাবো হয়ে গেলে। এ দেখুন বন্ধুরা আমার উচ্ছে কুমড়ো বটিটা হয়ে গেছে, আর কুমড়োটা কি সুন্দর গলে গেছে। কুমড়ো একটা এমন সবজি যে যেটা আর কি বাইরে থেকে দেখতে কিন্তু খুবই হার্ড আর কি শক্ত, কিন্তু ভেতর থেকে তেমনই সফট আর নরম। তো ওটা ঢাকার দিকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দেখুন কি সুন্দর গলে গেছে, বাইরে খুন দিয়ে আর কি একটু মানে কি ভেঙে ভেঙে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর এটা খাওয়া খুবই উপকার ভালো, তো এখন আমি নামিয়ে ফেলবো এটা। তো এ দেখুন বন্ধুরা আমি এই উচ্ছে কুমড়ো বটিটাকে এই বাড়িটার মধ্যে ঢেলে নিলাম, তো এটা দুপুরবেলা লাঞ্চে খাওয়া হবে, তো দেখুন কেমন হয়েছে জানাবেন। আর আপনারা কেক কীরকম বাড়িতে উচ্ছে কুমড়ো বটি বানান আর বানিয়ে খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা এই ছোটো হাঁড়িটার মধ্যে যা ভাত আছে আমার দুজনের ভালো মতন হয়ে যাবে। তো এটা হলো কালকের ভাত, পেঁচে গেছিলো এতটা, তো এটার ভাতের সঙ্গে মেশাবো না, তো এইভাবে গরম করে আমরা খেয়ে নেবো দুজনে। আর এদিকে দেখুন চাল আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভালো করে ধুয়ে, তো এটা ভাত করা হবে খাওয়ার আগে, মানে এখন দুপুরে করে রাখবে রাতের জন্য, রাতে আর করার ঝামেলা থাকবে না। আর এই ভাত তো গরমই থাকবে, আর ফ্রিজেও রাখতে হবে না, ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেবো আর কি।
মাংসের জন্য দেখুন এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা। তো এই টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা তো পেস্ট করা হবে, আর পেঁয়াজটা মানে কুচি আর কি দেওয়া হবে আর কি ফ্রাই করা হবে, আর এই যে আলুটাও। আর চিকেনটা এখন ফ্রিজে আছে, তো বিকালে বার করা হবে। তো এখন বন্ধুরা 12টা বাজে, মানে 12টা আর কি বেজে গেছে। তো আমার বড় আর কি একটুখানি দরকারে বেরিয়েছিল, তো নিয়ে তো আমুলে একটা টক দইয়ের প্যাকেট নিয়ে এসেছে। সেটা মাংস অল্প লাগবে, আর অল্প ভাবছি একটু লস্যি করে খাবো। আমও আছে, যদি আম দিয়ে দই দিয়ে লস্যি হয় কেমন লাগে বন্ধুরা? হেভি লাগবে না? ওটাই ভাবছি বানাবো। আর নিয়ে এসছে হলো চা দিয়ে খাওয়ার জন্য একটা এরকম এই ক্রিম কেকার, এবার জিরাও দেওয়া আছে। তো এখন সব রকমই কোম্পানি এরকম জিরা বিস্কুট বার করে ফেলেছে, ব্রিটানিয়া কোম্পানি, বিগ ফার্মের, আবার এরকম যা। আর এনেছিলো আমাদের দুজনের জন্য দুটো এরকম আর কি বি ন্যাচারালসের মিক্সড ফ্রুট জুস, যেটা বিকালবেলা খাওয়া হবে। বন্ধুরা আমার বাবা মা যখন এসেছিলো তখন আমাকে আরও কিছু জিনিস দিয়েছিল, সেগুলো আর কি তখন ভিডিওতে বলা হয়নি আর দেখানোও হয়নি। যেমন সেই লাইফ বয় সামানের যে কম্বো হয় না, ওটা দিয়েছিল। ওটা আসলে না তখন আমি মানে একটা ইউজ করবো বলে বার করে ফেলেছিলাম, সেই জন্য আর কি আপনাদেরকে দেখানো হয়নি। আর আসলে ওটা না মানে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, সব কিছুর সঙ্গে ছিল না, আর তখন তাড়াহুড়োর মধ্যে দেখা থেকেই ভুলে গেছি। তারপর একটা ঝাঁটা কিনে দিয়েছিলো পরে এখান থেকে, ঝাড় দেওয়ার পরে যে একটা ময়লাগুলোকে তোলে না, ধুলো ময়লাগুলোকে, সেই আমার একটা প্লাস্টিকের কিনে দিয়েছে, সেটা আমি নামটা বলতে পারছি না, যাই হোক কী বলে ওটাকে আপনারা জানলে কমেন্ট করবেন। আর একটা প্লাস্টিকের বেগুনি কালারের গামলাও কিনে দিয়েছে, যাতে আর কি ওর মধ্যে আমি জল ফল ভরে রেখে স্নান করতে পারি। এই গরমে গরম খুব ট্যাঙ্কি জল গরম হচ্ছে, প্লাস কাছাকাছির জন্য, কারণ যেই গামলাটা ছিল আগে সেই গামলাটা আর কি এখন এঁটো বাসনগুলো রাখা হচ্ছে রাত্রেবেলা, কারণ বাইরে আর রাখছি না, কারণ পাশের বাড়িটা কুকুর এসে আশেপাশে পটি করে দিচ্ছে, তারপরে টয়লেট করে দিচ্ছে। তো যদি বাসনের মধ্যে করে দেয় কেমন লাগবে বলুন তো? এই বাসনে আমরা ভাত খাই, খাবার খাই, তো সেই জন্য আর কি ঘরের মধ্যে রাখছি, পরে আর কি সবাই কাকিমা আসার আগে বার করে দিচ্ছি। তো এইসব জিনিসগুলো দিয়েছিলো কিনে। এখন দেখুন বন্ধুরা আমি দুটো আমকে কেটে একটুখানি আর কি ছটকে নিয়েছি সামান্য, আর তার মধ্যে দিয়েছি দই আর একটু চিনি। তো এটাকে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আম আর দইয়ের লস্যি করা হবে আর কি, মানে স্মুদি টাইপের আর কি, ম্যাঙ্গো লস্যি। আজকে আমার বর নিজে আর কি ফেমাস লস্যি বানাবে, বলছে আমরা লস্যি খেতে যেতাম না, তো আজকে তো যাবো না, এতে বাড়িতে লস্যি খাবো। তো দেখুন বন্ধুরা এখন আর কি আমার বর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে লস্যিটা বানাবে। এর মধ্যে একটু ঠান্ডা জল দেওয়া হয়েছে ফ্রিজের আর কি, কোল্ড ওয়াটার, আর তার সঙ্গে দেওয়া হয়েছে হলো কতগুলো আর কি আইস কিউবস। তো দেখুন বন্ধুরা কী সুন্দর হচ্ছে, আর আওয়াজটাও হচ্ছে কিন্তু ভীষণ, তাই আমি কথা বলতে পারছি না। তো হয়ে যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা এই লস্যির মধ্যে দেওয়া হবে একটু আমন্ড আর কাজু, যেটা মিক্সারে একটুখানি পেস্ট করে দেওয়া হবে আর কি, ওই সামান্য গুঁড়িয়ে আর কি। তো এটা আমার মিক্সারে দিয়ে দেওয়া হলো, এবার তো মিক্সারে চালানো হবে, আপনারা শুনতে পাবেন না কিছু। দেখুন বন্ধুরা এটাকে মিক্সারে নাকি আর দেখুন বন্ধুরা এটাকে মিক্সারে নাকি পেস্ট করে নেওয়া হয়েছে, পেস্ট মানে একটুখানি মানে ঝুরঝুরার মতন টাইপের, সেই একদম মানে খুব সুন্দর। দেখুন মানে মিক্সারে আর কি পেস্টটা হয়েছে আর কি, দারুণ লাগছে একদম, এখন নারকেল করার মতন হয়ে গেছে, মুখে দিলে একদম মিহি যাবে, দারুণ লাগবে লস্যিতে খেতে। তো বন্ধুরা দেখুন আর কি লস্যিটা করা হয়ে গেছে, আর ওপর দিয়ে একটুখানি আমন্ড আর কাজুর আর কি কুচি আর কি ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এমনি এর মধ্যে ব্লেন্ড করা হয়েছে, আর কতগুলো আইস কিউব দেওয়া হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছে দেখে, তো আবার লোভ লাগছে যে কখন খাবো। তো তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনারা কিন্তু এরকম বাড়িতে বানাতে পারেন। আর এটা আমি শর্টে দেখালাম, পরের দিনও আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করবো পারলে। তো বন্ধুরা এই মাত্র আর কি আমাদের লস্যি খাওয়া হলো, আর প্রচণ্ড গরম, তো আমি আমার বর একদম এক গ্লাস করে লস্যি খেলাম, দারুণ হয়েছিল খেতে। মানে আইস কিউব দিয়ে, ঠান্ডা জল দিয়ে, আম, টক দই, চিনি ঠিনি দিয়ে, আর একটুখানি কাজু আর আমার পেস্ট দিয়ে অপূর্ব হয়েছিল আর কি। এখন যাবো ওটা স্নান করতে, আমার স্নান হয়ে গেলে আমি পুজো দেবো, তারপরে ও স্নান করবে, তারপরে আমরা দুপুরে লাঞ্চ করবো। এখন আর হয়তো দেখা করবো না আপনাদের সঙ্গে, কারণ ওই দুপুরে লাঞ্চ ফাঞ্চ কিছু, একবারে বিকালবেলা আবার দেখা হবে আপনাদের সঙ্গে, বা ওই রাতে যখন আর কি ওই চিকেনটা করা হবে তখন। ঠিক আছে, তাহলে এখনের জন্য আপাতত টাটা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজলো সন্ধে 7টা। তো আমি আসলে দুপুরবেলা তো আপনাদের সামনে আসিনি ভিডিও করতে, বলেছিলাম আর প্রচুর গরম, দুপুরে লাঞ্চ করার পরে শুয়েছিলাম কিন্তু মানে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, আর বারবারই কারেন্ট চলে যাচ্ছিলো, আর তারপর হঠাৎ করে আমার না খুব শরীর খারাপ শুরু হয়ে যায়, আমার মাথা যন্ত্রণা করে ভীষণ, এখনও যন্ত্রণা করছে এই ডান দিকটা, আর গা হাত পা কেমন ব্যথা ব্যথা করছে, বুঝতে পারছি না জ্বরঠর আসবে কি না। তো উঠে আবার এই জামা কাপড় সব বাইরে থেকে আনলাম, সন্ধ্যা ফন্দা দিলাম, তারপরে চা খেলাম, আর একটু ওই জুসটাও খেয়েছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ নিয়ে এসেছিলো। আর এখন এই রাতে চিকেনটা রান্না করা হবে, আমি আর কিছুই করিনি, ওই করবে, তো তার জন্য সব প্রিপারেশান চলছে, সেটা আর কি আপনাদের সঙ্গে একটু শর্টে শেয়ার করবো, কারণ যদি ব্লগটাও তো এন্ড করতে হবে, তো সেই জন্য। তো বন্ধুরা এ দেখুন, এই যে আলুগুলো তো কাটা হয়ে গেছিলো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম,
তো এগুলো আর কি ভাজা হবে এখন। আর এই টমেটোটাকে আর কি কেটে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচিটা মনে হয় আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম কিনা ঠিক খেয়াল নেই, একবার দেখিয়ে দিলাম। আর এখানে নেওয়া হয়েছে এই পোড়ানোর জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এই যে মাংসটাকে নুন, হলুদ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর টক দই, আর এই আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করা হয়েছে, আর সর্ষের তেল দেওয়া হয়েছিল। আর এই টমেটোটা আর পেঁয়াজটা আলাদা করে ভাজা হবে, টমেটোটা আর পেস্ট করা হয়নি আর পেঁয়াজটা। তো আপনাদেরকে শেয়ার করবো যে তেল এখানে দেখুন কড়াইতে গরম হয়ে গেছে, তো এবার আলুগুলো ভাজা হবে। তো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে। আর এখন এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর এই রেসিপিটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর তবে আমি কিছু কথা বলে ভিডিওটা দেবো না, জাস্ট একটা সাউন্ড মানে মিউজিক দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখুন এখন আর কি মাংসটা দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ টিয়াজ টমেটো ফমেটো সবই আর কি মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনটাকে দিয়ে আর কি ঘন করে কষানো হবে। তো দেখুন বন্ধুরা এখন আর কি মাংসটা তৈরি হচ্ছে আর কি কষানো হচ্ছে, চলছে এখনো, অল্প জল দেওয়া হয়েছে, গ্যাসে গরম জল করা হয়ে গেছে, আর আলু টালু সব দেওয়া হয়ে গেছে। তো আর একটু পরে আর কি জল দেওয়া হবে, আর তারপরে চেক করাবে নুন টুন ঠিক আছে কিনা। আর একটু চিনি দেওয়া হবে, আর গরম মশলা তো আগেই দেওয়া হয়েছিলো ম্যারিনেট করার সময়, তো এখন আর দেওয়ার প্রয়োজন নেই। দারুণ লাগছে না বন্ধুরা দেখতে? তো বন্ধুরা এটা হয়ে যাক, আপনাদের সঙ্গে পরে সবার শেষে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি ফাইনাল লুক শেয়ার করবো। তো দেখুন বন্ধুরা আমার বরের মানে শুভর আর কি চিকেনটা করা হয়ে গেছে, আর এই চিকেনের ফাইনাল লুক। তো চিকেনটাকে আর কি এই বড়ো বাটিটার মধ্যে বা গামলা বলতে পারেন ঢালা হয়েছে। তো কেমন লাগছে চিকেনটা অবশ্যই জানাবেন, আমার তো দেখে দারুণ লাগছে। তো রাতের খাবারটা জমে যাবে আর কি ডিনারটা, তো চিকেনের ঝোল ভাত আলু দিয়ে, তার কালারটা খুব ভালো এসছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ ঝালঝাল মাংসটা হয়েছে। তাহলে বন্ধুরা আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আর কি আমার চ্যানেলে নতুন আসবেন বা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আর ভিডিওর নোটিফিকেশান চলে যায়, আপনার সাথে দেখতে পারেন। আর যারা আমার আগে থেকে বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য। এভাবে পাশে থাকুন, আমাকে এগিয়ে নিতে সাহায্য করুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে খেয়াল রাখবেন। টেক কেয়ার অল অফ ইউ, লাভ ইউ অল, গুড নাইট। তো এখন আমরা ডিনার করে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো।